Hello guys, I'm Deep and welcome back to my channel Deep Exclusive. So, এখন আমি এই ভিডিওতে কথা বলবো বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে, সালারকে নিয়ে কথা হবে, যার টিজারটা ইতিমধ্যে ইউটিউবের সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি কথা বলবো জওয়ানকে নিয়ে এবং শাহরুখ খানের জওয়ানকে নিয়েও কিন্তু একটা এক্সাইটিং আপডেট কিন্তু আমি নিয়ে এসেছি। প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো প্রথমে আসি সালারের ক্ষেত্রে। তো সালারকে নিয়ে যে প্রথম থেকে হাইপটা ছিল আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং সালার একটা সেই লেভেলের কিন্তু প্রজেক্ট হচ্ছে এবং কেজিএফ ইউনিভার্সের একটা পার্টও কিন্তু হচ্ছে সালার। সো গতকাল সকালবেলা 5:12 সময় কিন্তু এটার যে অফিসিয়াল টিজার ওটা কিন্তু লঞ্চ করা হয় এবং তখনও যে কি লেভেলের ক্রেজ এখান থেকেই আমি বুঝতে পারছি। কয়েক মিনিটের মধ্যে 1 মিলিয়ন ভিউস কিন্তু জাস্ট ক্রস করে ফেলেছিল হচ্ছে সালারের অফিসিয়াল টিজার। মানে সারা রাত কেউ ঘুমায়নি শুধুমাত্র এই পার্টিকুলার টিজারটাকে দেখার জন্য কিন্তু জাস্ট ওয়েট করেছিল এবং আমিও আমার প্রায় 5টার সময় কিন্তু অ্যালার্ম দেওয়া ছিল। সো এখন রেকর্ডার ক্ষেত্রে আসি। সো এই যে টিজারটা এটা কিন্তু এখনও অবধি আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা বানাচ্ছি তখন অবধি প্রায় ২৪ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। ২৪ ঘন্টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এটা 83 মিলিয়ন ভিউস কিন্তু হিট করে দিয়েছে এবং রীতিমতো এটা কিন্তু ইউটিউবে রাজত্ব করছে এবং ইউটিউবে কিন্তু 1 নম্বর ট্রেন্ডিংয়ে কিন্তু রয়েছে এবং লাইকসের দিক থেকে 1.6 মিলিয়ন এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ইউটিউব এবং ফেসবুক এবং টুইটার সমস্ত জায়গায় কিন্তু এটা হচ্ছে রাজত্ব করছে এবং এটাই হচ্ছে আমাদের রেবেল স্টার প্রভাসের স্টারডম আমি বলবো। আচ্ছা সেকেন্ড আসবো হচ্ছে আমাদের জওয়ানকে নিয়ে। সো জওয়ানকে নিয়ে আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে জওয়ানের কিন্তু নন থিয়েট্রিক্যাল রাইটস কিন্তু বিক্রি হয়েছে প্রায় 250 কোটি টাকাতে। কিন্তু আজকের একটা কিন্তু আপডেট উঠে আসছে এটা থিয়েট্রিক্যাল রাইটকে নিয়ে। সো নর্থ এবং ইস্ট ইন্ডিয়াতে কিন্তু এটার থিয়েট্রিক্যাল রাইট কিন্তু বিক্রি হয়েছে প্রায় 100 কোটি টাকাতে এবং তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা সহ আরও অন্যান্য স্টেটেও কিন্তু এটার হচ্ছে থিয়েট্রিক্যাল রাইট কিন্তু একটা হিউজ দামে কিন্তু বিক্রি হচ্ছে এবং এটা সত্যি বলতে শাহরুখ খানের স্টারডম আমি বলবো এবং তার সঙ্গে সঙ্গে জওয়ানের মানে জওয়ানকে নিয়ে যে মানুষের মধ্যে এতটা লেভেলের ক্রেজ রয়েছে এটাকেও আমি কিন্তু বলবো। সো দেখা যাক কেমন হয় জওয়ান এবং জওয়ানের টিজার কিন্তু আজকে আসার কথা আছে, দেখা যাক কেমন হয় জওয়ানের টিজার। সো তোমাদের কি মতামত এই দুটো বিষয় কিনা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।